প্রি প্রাইমারি শাখার উদ্যোগে আজ প্রজ্ঞাভবনের এক নম্বর হলে রাজ্যের আটটি জেলার জেলা শিক্ষা আধিকারিক এবং প্রি প্রাইমারি ইউনিট যুক্ত সব কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জ ও একাডেমিক লিডারদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ আলোচনা সভা দুইটি ফেজে মোট চারশো পঞ্চাশ জনকে নিয়ে জেলা স্তরে এবং বিদ্যালয় স্তরে পরিচালনার ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমাধানের উদ্দেশ্যে এই বিশেষ আয়োজন করা হয় উক্ত সভায় উপস্থিত সভার ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব হেমেন্দ্র কুমার মহোদয় উপস্থিত ছিলেন শিক্ষা অধিকারের অধিকর্তা মাননীয়া স্মিতা মল এম এস মহোদয় তার পাশাপাশি উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা অধিকারের স্টেট প্রজেক্ট ডাইরেক্টর শ্রী এন সি শর্মা মহোদয় এবং প্রি প্রাইমারি তথা নিপুণ ত্রিপুরা শাখার ব্রাঞ্চ অফিসার শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয় আজকের এই আলোচনা সভায় বিভিন্ন খাতে বরাদ্দ ফান্ডসমূহের ব্যবহার অঙ্গনারী কোলোকেশন নিপুণ মিশন মিশন মুকুল বিদ্যা সমীক্ষা কেন্দ্র থেকে শুরু করে প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আলোচ্য সমস্যাসমূহের সমাধান বের করা হয় আলোচনায় উপস্থিত জেলা শিক্ষা আধিকারিক প্রধান শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক লিডাররা তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে জানান এবং পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজেদের সু অভিজ্ঞতার কথাও বলেন উপস্থিত শিক্ষা আধিকারিকরাও খুব সাবলীল ভাষায় সমস্যা নিরসনে করণীয় বিষয়গুলির কথা ভালোভাবে বুঝিয়ে দেন সভায় উপস্থিত শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব মহোদয় প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকাদের কর্মক্ষেত্রে দায়বদ্ধ মনোভাব পোষণ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি প্রাথমিক স্তরের কচি উপর বিদ্যার বোঝা চাপিয়ে না দিয়ে তাদেরকে আনন্দের সাথে পড়াশোনা চালিয়ে যাওয়ার মন্ত্র শিখিয়ে দেওয়ার কথা বলেন তিনি তার আলোচনায় সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেকার ফারাক কমিয়ে আনার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের প্রিন্সিপালদেরকে জেলা শিক্ষা আধিকারিকদের সাথে আলোচনায় বসার আহ্বানও জানান তিনি প্রি প্রাইমারি স্কুলগুলিকে মডেল স্কুল গড়ে তোলার কথাও হিসাবে বলেন বর্তমানে স্কুলগুলিতে যেভাবে নিপুণ মিশন চলছে তা নিয়ে অত্যন্ত খুশি এবং ভবিষ্যতে আরও ভালো ভালো উদ্যোগ গৃহীত হবে বলে তিনি আশাবাদী উপস্থিত বুনিয়াদী শিক্ষা অধিকারের অধিকর্তা মূলত অঙ্গনওয়াড়ি কোলোকেশন এবং মিশন মুকুলের যথাযথ বাস্তবায়নের বিষয়টি খতিয়ে দেখতে জেলা শিক্ষা আধিকারিকদের জোর দিতে বলেন পাশাপাশি তিনি ক্লাসরুমে শিক্ষণ সহায়ক উপকরণের যথাযথ ব্যবহার বিভিন্ন লার্নিং কিটের সঠিক ব্যবহার এবং এসব ক্ষেত্রে প্রদত্ত ফান্ড সমূহের ব্যবহার ও করণীয় বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনাও করেন তিনি উপস্থিত পার্টিসিপেন্টদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি এও বলেন যে নুন শিফটে কাজ করলেও প্রধান শিক্ষকরা যেন প্রি প্রাইমারি নিপুণ এবং সর্বোপরি প্রাইমারির প্রতিও সমানভাবে মনোযোগ দেন পাশাপাশি উপস্থিত স্টেট প্রজেক্ট ডাইরেক্টর মহোদয় সদ্য চালু হওয়া বিদ্যা সমীক্ষা কেন্দ্রের অধীনে চালু হতে যাওয়া শিক্ষকদের ই অ্যাটেন্ডেন্স সম্পর্কে প্রাথমিকভাবে হ্যান্ডস অন ট্রেনিং প্রদান করেন এবং এই ই অ্যাটেন্ডেন্স সিস্টেমের বলি সম্পর্কে আলোচনাও করেন উক্ত সভায় ব্রাঞ্চ অফিসার শ্রী সমাজপতি ওনার বক্তব্য জানান যে নতুন শিক্ষাবর্ষে প্রি প্রাইমারি স্তরে হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়ার সিস্টেম চালু হতে যাচ্ছে যার মাধ্যমে অভিভাবকরা শিশুর সার্বিক বিকাশ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন তিনি এও জানান যে এই হলিস্টিক রিপোর্ট কার্ড সম্পূর্ণভাবে নিপুণ মিশনের লক্ষ্যসমূহের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে তার সাথে তিনি এও জানান যে আগামী জুন মাসেই তৃতীয় শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের নিয়ে অ্যান্ড লাইন অ্যাসেসমেন্ট করার পরিকল্পনা করা হয়েছে মাননীয় বিশেষ সচিব মহোদয় আন্তরিকভাবে এই অ্যান্ডলাইন অ্যাসেসমেন্টটি করার আহ্বান রাখেন এবং এই অ্যাসেসমেন্ট চলাকালে শিক্ষা আধিকারিক থেকে শুরু করে আই এস প্রধান শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে একান্তভাবে নিয়োজিত হয়ে অ্যাসেসমেন্ট সম্পূর্ণ করতে বলেন আলোচনা চলাকালে আজ উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষার ব্রাঞ্চ অফিসার শ্রী কালী প্রসাদ চাকমা ও শ্রী প্রজিত সরকার মহোদয় আজকের এই আলোচনা সভার মধ্যে দিয়ে নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয়ে কি কি কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কিভাবে বিভিন্ন বিষয়গুলিকে যথার্থভাবে পরিচালনা করতে হবে তার সম্পূর্ণ রূপরেখা উপস্থাপিত হয় বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে এই প্রথম এই ধরনের আলোচনা সভা আয়োজিত হয় ব্যুরো রিপোর্ট হাল্লাবল